শীতের প্রভাব পড়েছে রাজবাড়ির দৌলতদিয়া জৌনপল্লীতে। তীব্র শীতে সবারই জবুতপু অবস্থা। এমন পরিস্থিতিতে যৌনকর্মীদের মাঝে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ফাউন্ডেশন। শনিবার 3 জানুয়ারি দুপুরে 1500 যৌনকর্মীর মধ্যে কম্বল বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত এ সংগঠন। প্রধান অতিথি হিসেবে যৌনকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজবাড়ির পুলিশ সুপার জি এন আবুল কালাম আজাদ। কম্বল পাওয়া একাধিক যৌনকর্মী বলেন, হাবিবুর রহমান স্যার আমাদের আজকে কম্বল দিয়েছেন, এ তীব্র শীতে আমরা কম্বল পেয়ে অনেক খুশি। হাবিবুর রহমান স্যার সবসময় আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন। অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার সবসময় অসহায় নারীদের পাশে ছিলেন। করোনাকালে তিনি দৌলতদিয়ার যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ঈদের মধ্যে যৌনপল্লীতে সেমাই, চিনি, মাংসসহ ইত্যাদি বিতরণ করেন। রাজবাড়ির পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, 2015 সাল থেকে সমাজের পিছিয়ে পড়া যৌনকর্মী, বেদে ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে উত্তরণ ফাউন্ডেশন।